আমরা এখন সেই নোবেল প্রাইজ হলের সামনে দাঁড়িয়ে আছি যেখানে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, মাদার টেরিজা সবার পদধূলি পড়েছিল। একবার দেখাচ্ছি, দেখুন, এই হচ্ছে সেই হল। আচ্ছা, 15 জুলাই আমরা যাচ্ছি স্টকহোম শহরের নোবেল সিটি হল দেখতে। নোবেল প্রাইজ দেওয়ার পরে নোবেল সিটি হলে সবাই এসে যে অনুষ্ঠানটা হয় সেই নোবেল সিটি হলটা দেখাবো। আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম স্টকহোমে আসার পর, কিন্তু ওদের একটা অনুষ্ঠান চলার জন্য আমি ভালো করে কভার করতে পারিনি। তাই আজকে ইচ্ছা আছে ভালো করে কভার করব এবং আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এইমাত্র আমরা এসে পৌঁছালাম গামলাস্থানে। গামলাস্থান হচ্ছে একটা ক্রসিং পয়েন্ট, যেখান থেকে মেনলি স্টকহোম সিটিতে আমরা ঢুকতে পারি। সে 9টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছি, একটুখানি কিছু হালকা স্ন্যাক্স খেয়ে এনার্জিটা গেইন করে তারপরে এনার্জিটাকে ওয়েস্ট করতে যাব, মানে ঘুরতে বেরোবো। তার সামনে রেস্টুরেন্ট পেলাম, সুইডিশ ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট, চলুন ঢোকা যাক। গামলাস্থানে একটা খুব পুরোনো ক্যাফেতে আমরা বসে আছি, মানে খুব একটা হোমলি অ্যাটমসফিয়ার ক্যাফেটা, একটা হেরিটেজ দর্শন, হেরিটেজ দর্শন। পাশে কিন্তু কবলস্টোনের রোড, কবলস্টোনের রোডের পাশে কিন্তু ক্যাফেটা, একদম রাজার বাড়ির ঠিক কাছাকাছি। আর আমরা, আমার মনে হয় সুইডিশ বিয়ার খাচ্ছি, আর এখনও খাবারটা আসেনি, খাবারটা টেস্ট করলে বুঝতে পারবো। আর আমার দেখে মনে হলো এটা একটা অথেন্টিক পুরোনো সুইডিশ ক্যাফে, সেখান থেকে আমরা ওই অথেন্টিক টেস্টটা পাই। এখন খাবারটা এলে বোঝা যাবে যে কীরকম। আমরা এখন সেই নোবেল প্রাইজ হলের সামনে দাঁড়িয়ে আছি যেখানে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, মাদার টেরিজা সবার পদধূলি পড়েছিল। একবার দেখাচ্ছি, দেখুন, এই হচ্ছে সেই হল। এই হচ্ছে সেই নোবেল মিউজিয়াম যেখানে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন সবার পদধূলি পড়েছিল। ভাবতেই কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে। আজকে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, ছবি তুলতে এসেছি, ভিডিও করতে এসেছি আপনাদের জন্য। নোবেল প্রাইজ সিটি হলের ভেতরে ঢুকতে গেলে মিউজিয়ামের ভাড়া হচ্ছে 140 ক্রোনা করে, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই, আমরা পরে আবার আসবো। এদিকে অয়নদারা রীতিমতো ব্যস্ত চায়নার ইতিহাস শোনার জন্য, যাই না কখন ছাড়া পাবে এদের হাত থেকে। এই জায়গাটা পুরো হেরিটেজ, পুরো হেরিটেজে ভর্তি। মানে যখনই হাঁটছি সে একটা কারেন্ট, মানে খুব আধুনিক সিটি স্টকহোম শহরটা, যেমন আমরা যেখানে যাই রাত্রিবেলা আলো ঝলমল করে, এখানটা কিন্তু সেরকম না, একটা বেশ প্রাচীনত্বের গন্ধ আছে। মানে যেরকম আমাদের ওই পার্ক স্ট্রিটের ভেতর দিকগুলো বা ধর্মতলার ভেতরে যে জায়গাগুলো আছে, বো ব্যারাক্সের কাছাকাছি যে জায়গাগুলো, এক্স্যাক্টলি এখানে এসে কিন্তু সেই ফ্লেভারটা পাচ্ছি।
সামারে এখানে কেউ বাড়িতে থাকে না, সবাই মোটামুটি বেরিয়ে পড়ে। আমরাও যেমন লাঞ্চ করে ঘুরছি, কিছু কিন্তু করার নেই, মানে কোনো একটা স্পেসিফিক ডেস্টিনেশনে সব কেউ যাবে বা কেউ এনজয় করবে সেটা না। শহরটা এত সুন্দর না, এত ছিমছাম, এত পরিষ্কার, এত সব কিছু বৈচিত্র্যে ভরা, প্লাস নানা দেশের লোক এখানে আছে, তো ওইটাকেই সবাই মিলে এনজয় করে, সবাই একসঙ্গে হয়ে। আমরা যে রেস্টুরেন্টটাতে খাচ্ছিলাম, এইমাত্র আপনাদের দেখালাম পিৎজা খাচ্ছিলাম, সেটাতে কিন্তু একটা ইতালিয়ান ভদ্রলোক চালাচ্ছেন এবং উনি যেচে এসে আলাপ করলেন এবং এত ভালো ওনার কথাবার্তা, মানে এটাই ওই খুব সুন্দর লাগলো যে সব দেশে সবাই একসাথে, দারুণ। বলো একটা জিনিস বলো অয়নদা, এই যে তুমি নোবেল প্রাইজের জায়গা থেকে ঘুরে এলে, সুইডেনের মশারি দেখেছো কখনো? মশারি দেখাচ্ছি আমি, তুমি বলো তোমার কেমন লাগলো এই নোবেল প্রাইজের জায়গা থেকে ঘুরে আসছে? আমার খুব ভালো লাগলো। একটা খুব একটা জিনিস জানতে পারলাম যে চায়নায় কিভাবে অর্গান হারভেস্টিং হয়। আচ্ছা, নোবেল প্রাইজের ওখানে তিনজন নোবেল পিস প্রাইজ উইনিং কিছু লোক ছিলেন, তাদের ওরা অ্যাক্টিভিস্টকে নিয়ে এসেছিল চায়না থেকে, যারা আমাদের এক্সপ্লেন করছিল যে কীভাবে চায়নায় অর্গান হারভেস্টিং হয়। জায়গাটা খুব ভালো লাগলো, একটা একটা অন্যরকম ব্যাপার আছে নোবেল প্রাইজ মিউজিয়ামের ওখানে। আর আরেকটা জিনিস বলে রাখি, নেক্সট ইন্ডিয়া থেকে নোবেল প্রাইজ পাবে তখন আবার আসবো আমরা সুইডেনে কভার করতে। এইগুলো হচ্ছে এখানকার জেটি, যেখান থেকে ফিনল্যান্ড বা কাছাকাছি নরওয়েরও একটা দুটো জায়গায় যায়, যেখান থেকে জেটি মানে বোটগুলো ছাড়ে আর কি। তো আমরাও নেক্সট উইকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি যাব, সেই ভিডিওটা অবশ্যই আসবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু এইখানটাতে এসে বসে থাকার ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে, মানে এত সুন্দর বসে থাকার জায়গা। আর বসে বসে দেখুন, বলতে বলতে একটা পেছনে একটা যাচ্ছে, একটা ক্রুজ, ছোট্ট ক্রুজ। আর আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে পারছি না, মাতালের মতো টলছি, কারণ এটা জলের ধাক্কায় এতটাই দুলছে। খুব ভালো করে আমি জানি না আপনাদের বোঝানো যাবে কি না, একবার দেখুন এই শেকলটার দিকে তাকিয়ে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কিভাবে দুলছে এটা, আজকের মতো ঘোরা শেষ। আবার আমরা নেক্সট ফ্লাইটে বেরিয়ে যাব ফিনল্যান্ড হেলসিঙ্কিতে, স্টকহোম থেকে ওভারনাইট ক্রুজে। এরকম উইকেন্ডের ঘুরতে যাওয়া, সামার যতদিন থাকবে এরকম আসতেই চলবে। আশা করি আপনাদেরকে নোবেল সিটি হলটা দেখাতে পেরেছি, নোবেল প্রাইজ সিটি হল। আর যেটা আরেকটা আছে নোবেল সিটি হল, এটা কিন্তু যেটা আজকে গেছিলাম নোবেল প্রাইজ সিটি হল, আর একটা আছে নোবেল সিটি হল যেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আর আজকে ওই দিকটা আমি আর যেতে পারলাম না, কভার করতে পারলাম না, পরে আবার একদিন যাব। ততদিন খুব ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।